আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে
রাধাদেবলা শহরে যাচ্ছ, তুই আমাকে চিনতে পারিস নি রে, আমি তোর ঘরে ছিলাম দুই রূপে, এক শ্যামা রূপে আর এক ছিলাম তোর কুলবধূ রূপে, তুই আমাকে চিনতে পারিস নি, আজি কাল পূর্ণ হলো তাই আমি তোর ঘর ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। মা গো তুই আমাকে ছেড়ে চলে যাস না, তুই চলে গেলে আমি চিনিয়ে থাকবো মা, শোন আমি আবার আসবো, তবে তুই মায়ের স্নেহ ভক্তি দিয়ে তুই মায়ের মতো করে আমাকে ডাকবি, তুই আবার আমাকে পাবি, আজ আমায় যেতে দে, আমাকে যে চলে যেতেই হবে, আমার গোবিন্দ যে সেখানে যোগ্য করছে সেই যোগ্যে যে সবাইকে যেতে হবে, স্বামীর কাছ থেকে আয়ার কাছ থেকে অনুমতি নিয়ে রাধানে চলে যাচ্ছে চারটি দ্বার, প্রথম দ্বারে মা যশোদা, দ্বিতীয় দ্বারে পিতানন্দ, তৃতীয় দ্বারে সখারা, চতুর্থ দ্বারে সখীরা গো রাধারা, প্রথম দ্বারে মা যশোদা আমার বলল দামে গো, ওই হে দাদি ডাক্তার ছেড়ে দাও না দাদি, আমি আমার গোপালের কাছে যাব, দাড়ি বাজাই ভিখারিনী, এখানে গোপাল বলে কেউ থাকে না, তুই ভিক্ষা নিতে এসেছিস তো, শোন আমাদের রাজার যোগ্য হবে, যোগ্যের পরে অনেক দান ধান দেবে, তখন আমি অনেক দান পাবি, এখন চলে যা দেখি। না দাঁড়ি আমি ভিক্ষা নিতে আসিনি গো, আমি দান নিতে আসিনি, আমি আমার গোপালের কাছে এসেছি, আর ভিখারিনী বলছি এখানে গোপাল বলে কেউ থাকে না, এখানে হলো রাজার যোগ্য, কৃষ্ণচন্দ্র রাজার যোগ্য, ওই গোপাল বুঝি এখন কৃষ্ণচন্দ্র রাজা, আরে ওই তো আমার গোপাল, হ্যাঁ গো হ্যাঁ আমি বলছি ওই আমার গোপাল, আমি যাবো, আমি গোপালের জন্য ক্ষীর সরলাম নিয়ে এনেছি, আমাকে যেতে দাও আমার গোপালের কাছে যাব, যেই না মা যেতে যাবে দাঁড়ি আমি ধাক্কা দিয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলো বেরিয়ে যা, বললাম তুমি শুনবি না, কেঁদে উঠলো মা আমার, ক্ষীর সন্নামণি ধুলাই পড়ে গেল, কে উঠলো গোপাল, একবার আই বাবা একবার মায়ের ডাকে সরো দে গোপাল, ওরে গোপাল রে সাদা দে গোপাল, একবার সাদা দে গোপাল রে, আর কত কষ্ট দিবি তোর মনকে ফরাদ গোপাল, একবার গোপাল রে মহারাজ
সখারা বলছে তৃতীয় দাবি ওরে গোকা নাই রে খালে বেশি এসে তারা কানা